হ্যালো স্টুডেন্ট আমি তাপস স্যার আজকে ভিডিওতে তোমাদের যাদের ক্যালকাটা ইউনিভার্সিটিতে থার্ড সেমিস্টারে হিস্টোনাস আছে তো তোমাদের যে সিসি সেভেন পেপারটা আছে সেই পেপারের পার্ট থ্রির শর্ট কোয়েশ্চেন অ্যান্সার নিয়ে চলে এসেছি আর এখনও পার্ট ওয়ান পার্ট টু দেখো নি যেটা তোমাদের পার্ট ওয়ানে তোমাদের কিন্তু বিগত ইয়ারের যে প্রশ্নপত্র উনিশ কুড়ি একুশ বাইশ সালে তো সেগুলো দিয়েছি এবং পার্ট টুই তোমাদের কিন্তু সিলেবাস অনুযায়ী তোমাদের কিন্তু পার্ট টু পার্ট আমি এভাবেই তোমাদের কিন্তু কভার করবো তাকে বলবো যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এরকম ভিডিও সবার আগে পাওয়ার জন্য আমি তোমাদের কিন্তু শর্ট কোয়েশ্চেন তোমাদের শেষ করে দিই প্রো পার্ট টু পার্ট বা নোটস পাবে তোমরা এমনকি তোমাদের কিন্তু সাড়ে তোমরা কিন্তু দিয়ে থাকি তো এরকম ভিডিও পাওয়ার জন্য কিন্তু তোমরা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আর যদি ভিডিওটি হেল্পফুল হয়ে থাকে অবশ্যই কিন্তু একটি লাইক অন্তর করে দিও তো দেখো তোমাদের যে প্রশ্নগুলো আছে দেখো তোমাদের ফার্স্ট প্রশ্নটাও তোমাদের পার্টের ফিরোজাবাদ নগর কে প্রতিষ্ঠা করেন ফিরোজ শাহ তুকলক নেক্সট খামস কি খামস ছিল লণ্ঠিত দ্রব্য এবং খনিজ দ্রব্যের উপর ওয়ান বাই ফাইভ অংশ কর নেক্সট তাজুল মাসির গ্রন্থিটি কার লেখা হাসান নিজামের লেখা এই গ্রন্থটি কেমন তারপর ঐশ্বরিক রাজতন্ত্রের তত্ত্ব কে প্রচলন করেন গিয়াস উদ্দিন বলবন তারপর কোন সুলতান প্রথম র্যাসেন ব্যবস্থা চালু করেন আলাউদ্দিন খলজি তুকলাকবাদ শহরকে শহর কে প্রতিষ্ঠা করেন গিয়াস উদ্দিন তুগলক এই তুগলকবাদ শহর কিন্তু প্রতিষ্ঠা করেন কেমন নেক্সট ইবন বতুতা কার রাজত্বকালে ভারতে আসেন মোহাম্মদ বিন তুকলক পদ্মাবত কাব্য কে রচনা করেন মালিক মোহাম্মদ জায়সি দার উল সাফা কি সুলতান ফিরোজ শাহ তুগলকের দাতব্য চিকিৎসালয় হল দারুল সাফা কেমন তারপর ঋণ কি সুলতানি যুগে কৃষি ঋণকে বলা হয় ঋণ দেওয়ানি কাকে বলা হয় ইনসা সুলতানি শাসনের সরকারি চিঠিপত্র ও যোগাযোগের দায়িত্বপ্রাপ্ত কর্মচারীকে বলা হতো দেওয়ানি ইনসা নেক্সট মানবজাতির মরক নামে কে অভিহিত হতেন চেঙ্গিস খাঁ কিন্তু মানবজাতির মরক নামে অভিহিত হতেন তারপর কবির কে ছিলেন পঞ্চদশ শতাব্দীর একজন অন্যতম ভক্তিবাদের প্রচারক ছিলেন এই কবির বেসরা কাদের বলা হয় যারা ইসলাম ধর্মের নিয়ম রীতির পরিবর্তে স্বাধীনভাবে ধর্মীয় চিন্তায় বিশ্বাসী ছিলেন তাদের বেসরা বলা হয় আর বাসরা কাদের বলা হয় যারা ইসলামীয় রীতিনীতি অনুসারে ধর্মীয় সাধনা করতেন তাদের বাসরা বলা হয় কেমন তারপর বাংলায় নগর সংকীর্তন প্রথা কে চালু করেন তার সময় বাংলার সুলতান কে ছিলেন শ্রী চৈতন্যদেব আর তার সময়ে বাংলার সুলতান ছিলেন হোসেন শাহ রামচরিত মানুষ কার লেখা তুলসী দাসের লেখা রামচরিত মানুষ ঠিক আছে ভক্তিবাদের আদি প্রবক্তা কে ছিলেন রামানুজ কে দোহা রচনায় বিখ্যাত ছিলেন এটি কোন ভাষায় রচিত কবির দোহা রচনায় বিখ্যাত ছিল ছিলেন সরি এটি হিন্দি ভাষায় রচিত কেমন তারপর শিখ ধর্ম কে প্রবর্তন করেন গুরু নানক শিখ ধর শব্দের অর্থ কী শিষ্য পীর কাদের বলা হয় সুফিবাদের ধর্ম গুরুকে পীর বলা হয় নেক্সট সিলসিলা কি শফিদের সম্প্রদায়গুলিকে সিলসিলা বলা হয় তো পরের প্রশ্ন উত্তর বলার আগে বলবো যেটা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি প্লিজ চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে দিও এরকম ভিডিও পাওয়ার জন্য তোমরা কিন্তু সবার আগে তোমরা কিন্তু এই ধরনের ভিডিও তোমরা পেয়ে যাবে এবং আমি তোমাদের কিন্তু পার্ট টু পার্ট তোমাদের যে শর্ট কোয়েশ্চেন সেটা তোমাদের কিন্তু আমি কভার করে দিই সিলেবাস অনুযায়ী এমনকি তোমাদের ফাইভ মার্কস টেন মার্কস এবং লাস্ট মিনিট সাজেশান এমনকি তোমাদের কিন্তু অনেক নোটসও তোমাদের কিন্তু দিয়ে থাকি যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব নি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এবং যদি তোমাদের মনে হয় ভিডিওটি একটুও তোমাদের হেল্প হচ্ছে তোমরা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে তোমরা কিন্তু সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে তো চলো তোমাদের যে পরের প্রশ্ন উত্তরগুলো আছে তো সেগুলো নিয়ে আলোচনা করা যাক সুরাবর্দী সম্প্রদায় কে প্রতিষ্ঠা করেছিল সিয়াবুদ্দিন সুরাবর্দী খানকা কাকে বলা হতো সুফি সাধকদের কর্মকেন্দ্রকে খানকা বলা হয় মঈনুদ্দিন চিশতির সমাধি কোথায় অবস্থিত আজমিরে লাস্ট দেখো অদ্বৈতবাদের প্রচারক কে ছিলেন শঙ্করাচার্য বৈষ্ণব ধর্মের প্রবক্তার নাম লেখো শ্রী চৈতন্য সুফি ধর্মের অনুগামীদের কি বলা হয় দরবেশ বা ফকির আসামের ভক্তিবাদের প্রচারক কে তো এই ছিল তোমাদের পার্থির সিসি সেভেনের শর্ট কোয়েশন উইথ অ্যান্সার এবং পার্ট ফোরের মাধ্যমে তোমাদের কিন্তু সিসি সেভেনের যে শর্ট কোয়েশ্চেন আমি তোমাদের কভার করে দেবো আর যারা এখনও পার্ট ওয়ান পার্ট টু দেখো তার কিন্তু লিঙ্ক এই ভিডিওর ডিসক্রিপশান বক্সে আমি তোমাদের দিয়ে দেবো যেখানে তোমাদের বিগত চার বছরের যে প্রশ্নপত্র উনিশ কুড়ি একুশ বাইশের তো তার আমি লিঙ্ক দিয়ে দেবো এবং পার্ট টুতে তোমাদের কিন্তু সিলেবাস অনুযায়ী তোমাদের কিন্তু আদার্স যে প্রশ্নগুলো আসেনি তো সেগুলো তোমাদের সিলেবাস অনুযায়ী তোমাদের কিন্তু আমি দিয়েছি তো সেগুলোর লিঙ্ক আমি তোমাদের তিনটি দেবো তোমরা পারলে কিন্তু দেখিনি যা এখন দেখো নি ঠিক আছে তো আমি চেষ্টা করবো তোমাদের পরের পার্টের মাধ্যমে তোমাদের কিন্তু এই যে সিরিজ সেভেন পেপারে তোমাদের যে শর্ট কোশ্চেন আছে সেটা তোমাদের আমি কভার করে দেবো আর যদি কেউ হিস্ট্রি অনার্স বা পাস অনলাইন বা অফলাইন ক্লাস করতে হবে ভিডিও স্ক্রিনে এবং ডেসক্রিপশন বক্সে আমার ফোন নাম্বার দেওয়া আছে তোমরা চাইলে কিন্তু আমার সঙ্গে জয় করতে পারো আমি অফলাইনে তোমাদের শিয়ালদার যে সৈন্যনাথ কলেজ এবং বেহালার সাইডে যে সোষনা কলেজ তার কাছেই পড়িয়ে থাকি এছাড়া তোমরা চাইলে তোমার কিন্তু অনলাইন ক্লাসও তোমরা করতে পারো এমনকি তোমাদের জন্য তোমাদের কিন্তু দুটো তোমাদের কিন্তু ডেমো ক্লাস তোমাদের ফ্রি আছে এবং তোমরা কিন্তু করে দেখতে পারো তোমরা ক্লাসে বুঝতে পারছো কি পারছো না তো আসার মতো এটুকুই খুব তাড়াতাড়ি তোমার জন্য নতুন কোনো ভিডিও নিয়ে আসছি